আকের তালে কোমর দোলে খুশিতে না কখনো না এবি আমি কিছুতেই করতে পারবো না তোমরা কি ভাবো বলো তো কারোর সাথে দু মিনিট হেসে কথা বললে তাকে বিয়ে করতে হবে হ্যাঁ হবে আমি যখন রাজের সঙ্গে বিয়েটা ঠিক করেছি তখন বিয়েটা করতে হবে এত কাঠখড় পুড়িয়ে ইন্ডিয়া এসে কেমনি এমনি মানে এই জন্য তুমি ইন্ডিয়া এসেছো হ্যাঁ আমার মতামতের কোনো মূল্য নেই তোমার কাছে না নেই বিয়ে করতে বলেছি বিয়ে করবে ব্যাস মা তুমি একটু বাবাকে বোঝাও প্লিজ না করিস না সব ভগবানের ইচ্ছে না হলে হঠাৎ রাজ তোকে সিঁদুর পরিয়ে দেবে কেন বল মা তুমিও যাও আর সময় নষ্ট না করে বিয়ের জন্য তৈরি হও পরশু তোমার আশীর্বাদ হ্যালো দাদা হাই আনা এনজয়িং ইন্ডিয়া ড্যাম ইউর ইন্ডিয়া আমি একটা প্রবলেমে ফেসে গেছি দাদা কি বাবা এখানে আমি নিয়ে এসেছি বিয়ে দেওয়ার জন্য জোর করে একটা বিয়েও ঠিক করে ফেলেছে ওয়াও কংগ্রাচুলেশনস এটা ইয়াকি মারা সময় নয় দাদা তুই সিচুয়েশনটা বুঝতে পারছিস না আমি আজ রাতে ইন্ডিয়া থেকে পালাচ্ছি আরে পাগলামি করিস না তোকে যেটা বলছি সেটাই কর হ্যাঁ গো মেয়েটাকে জোর করা কি ঠিক হচ্ছে তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ বলো তুমি জানো তো বাবা আমাদের বিয়ে ঠিক করেছেন হ্যাঁ সে ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলার ছিল কেন এই বিয়েতে তোমার মত নেই না না তা নয় আমিও তোমায় বিয়ে করতে চাই সত্যি শুধু শুধু কি দেখো এখানে এসে আমি তোমার ফ্যামিলি তোমার লাইফস্টাইল তোমার কালচার সব কিছু দেখেছি বাট বিয়ের আগে তোমারও তো জানা উচিত আমার লাইফস্টাইল কেমন আমি কোন পরিবেশে বড় হয়েছি তাই না সেটা তুমি আমায় জানিয়ে দাও এভাবে না আমি এখানে এসে তোমায় জেনেছি এবার আমি চাই তুমি আমার সাথে আমাদের দেশে চলো দেখে বুঝে নাও আমি কেমন তারপর আমরা বিয়ে করব জোকুম মিম সাহেব থ্যাংক ইউ